বাঁকুড়া জেলা আদিবাসী কুর্মী সমাজের মহিলা কমিটির উদ্যোগে যে মহিলা সম্মেলন ডাকা হয়েছে দেদোহা তথা খাতড়া কুর্মী ডেভেলপমেন্ট বোর্ড এর যে কার্যালয় সেই কার্যালয় প্রাঙ্গণে আদিবাসী কুর্মী সমাজের বাঁকুড়া জেলার মহিলা সম্মেলন অনুষ্ঠিত হবে এই সম্মেলনকে সার্বিকভাবে সাফল্যমণ্ডিত করে তোলার জন্য আপমর কুর্মি জনজাতির প্রতিটি মা কাকি খুঁড়ি জেঠি কলেজ স্কুলে পড়া ছাত্রীদের আবেদন জানানো হচ্ছে যে আপনারা অতি অবশ্যই আগামী ছয়ই জানুয়ারি খাতড়া তথা দেদোয়া কুর্মী ডেভেলপমেন্ট বোর্ডের যে কার্যালয় সেই কার্যালয় প্রাঙ্গণে যে সম্মেলনটা হবে সেখানে উপস্থিত থেকে আদিবাসী কুর্মী সমাজের যে আগামী দিনের কর্মসূচি অর্থাৎ আগামী আট নয় এবং দশই মার্চ পুরুলিয়া ছররা তথা হুলহুলির টাড়ে যে দুদিনের সম্মেলন এবং দশ দিনে দশ তারিখে যে প্রকাশ্য জনসভা সেই জনসভাকে সার্বিক সাফল্যমণ্ডিত করে তোলার জন্য কুর্মী আদিবাসী কুর্মী সমাজের যে বিভিন্ন সংগঠনের যে বিভিন্ন শাখা সংগঠন তৈরি হচ্ছে সেই শাখা সংগঠনগুলোকে যাতে সার্বিকভাবে গঠন করা যায় তার লক্ষ্য নিয়ে সবাইকে অনুরোধ করছি আপনারা অতি অবশ্যই সেখানে এই যে ছ তারিখের মহিলা সম্মেলন সেই সম্মেলনকে সফল করুন কেন কি আপনারা জানেন যে কুর্মী জনজাতি দীর্ঘদিন ধরে এই কুর্মি জাতিকে আদিবাসী তালিকায় অন্তর্ভুক্তির জন্য যে লড়াই সংগ্রাম সেই লড়াই সংগ্রামটা দীর্ঘদিন ধরে করে আসছে কিন্তু দুঃখের বিষয় আমাদের রাজনীতি সর্বস্ব গণতান্ত্রিক পরিকাঠামোর যে সমস্ত রাজনৈতিক দলগুলা পরিচালিত হয় তাদের কর্ণগুহরে কিন্তু এখনো পর্যন্ত এই যে দীর্ঘ লড়াই রেল টেকা তার মধ্যে লেটেস্ট এবং অন্যতম যদি ধরেন আপনারা দেখেছেন যে প্রশাসনিক তৎপরতায় আমরা একটা ঘোষিত কর্মসূচিকে কিভাবে ব্যর্থ করা হয়েছে প্রশাসনিক তৎপরতায় তো আমরা সংগঠনকে আবার মজবুত করতে চাই এই মজবুতিটা আমরা এতদিন পর্যন্ত দেখিয়েছিলাম যে কুর্মী জনজাতির একটা একটা নির্দিষ্ট এজের মানুষদের মধ্যে সীমাবদ্ধ ছিল কিন্তু পরবর্তীকালে যখন ইয়াং জেনারেশন এর মধ্যে প্রবেশ করে তখন এর একটা যে বৃহৎ যে ভালো দিক যে এই মানুষের এই কুর্মী জনজাতির যারা লোড়াকু নেতৃত্ব আছে দেখিয়েছেন যে কেস কাছারি অনেক কিছু হয়েছে তো সবের ক্ষেত্রে এখন মানুষ আবার মানে বেশি পরিমাণে উজ্জীবিত হয়েছে মানুষকে দমন পীড়নে যে কুর্মী জনজাতির মানুষরা কখনো ভয় পায় নাই এটা প্রমাণ করে দিয়েছে যে বিভিন্ন যে কর্মসূচিগুলো পরপর সফল হচ্ছে এটাই তার সবচেয়ে বড় প্রমাণ তো আমরা চাইছি যে আমরা মানে এমন একটা সিদ্ধান্ত উপনীত হইতে চাইছি আগামী দশই মার্চ একটা প্রকাশ্য জনসভায় আট নয় দশ যদিও আছে আট নয় তারিখে আমাদের কি বলবো সারা পশ্চিমবঙ্গ নয় ঝাড়খণ্ড উড়িষ্যা যতগুলা কুর্মী মানে টটেমিক কুর্মী অধ্যুষিত এখন কুর্মী নয় টটেমিক কুর্মী অধ্যুষিত এলাকায় যে সমস্ত কুর্মী মানুষরা যারা এক্স এম এমপি মন্ত্রী বুদ্ধিজীবী আই এস তাদেরকে আমরা সেখানে আমন্ত্রণ জানাব আগামী আট নয় এবং দশ সেখানে সকলের উপস্থিতিতে আমাদের আলাপ আলোচনা হবে যেমন আপনারা দেখিয়েছেন যে ডুড়কু মহাসম্মেলনের মাধ্যমের মধ্য দিয়ে আমরা কিছু সিদ্ধান্ত উপনীত হয়েছিলাম সেই সিদ্ধান্তগুলো আমরা পনেরো সালের পনেরো সাল থেকে এখনো পর্যন্ত আমরা চালাই যাচ্ছি তেমনি আগামী দশ তারিখে এই প্রকাশ্য সভায় কিন্তু আমাদের কুর্মী জনজাতির যে আগামী দিনের মত এবং পথ কি হবে সেটা কোন একটা যে শুধু সংগঠনের কর্মকর্তারে সেই সিদ্ধান্ত নিবে সেটা না। এই সিদ্ধান্তটা নেওয়া হবে কিন্তু সমাজের সমস্ত শ্রেণীর বুদ্ধিজীবী মানুষকে নিয়ে রাজনৈতিক ভাবে যারা প্রতিষ্ঠিত যারা বিভিন্ন দলকে মানে চালাইচ্ছে তাদেরকে নিয়ে যারা প্রশাসনিক উচ্চ উচ্চ পদে যারা ছিলেন সেই প্রশাসনিক কর্তাদেরকে সামনে রেখে মানে ওনাদের মত এবং পথকে আমরা কিন্তু গ্রহণ করবো সেই সম্মেলনে এবং সেইটাকে কার্যকরী করব তো আমাদের বিশেষ করে আমরা দেখেছি যে মহিলা বিভিন্ন আন্দোলন কর্মসূচিতে তারা সার্বিকভাবে সাফল্য মণ্ডিত করে তোলেন কিন্তু তাদের যা নেতৃত্ব আকারে যে একটিভিটিস সেটা কিন্তু তাদের মধ্যে এতদিন পর্যন্ত ছিল নাই তো আমরা চাইছি যে কুর্মী জনজাতির মহিলারা যাতে সমস্ত বিষয়ে এই কুর্মি যে কুর্মি কুর্মি আলী আন্দোলন এই আন্দোলনে মহিলাদের অংশগ্রহণটা যেমন ছিল চোখে পড়ার মতো কিন্তু আমরা তাদের কার্যকরী ভূমিকাটা আমরা কিন্তু সেরকম ভাবে দেখতে পাইনি তো এই কার্যকরী ভূমিকায় যাতে মহিলারা আসতে পারে এই জন্য আমরা ইতিমধ্যে দেখেছেন পুরুলিয়া বঙ্গাবাড়িতে আমাদের মহিলা সম্মেলন হয়েছে আমরা বাঁকুড়া বাঁকুড়াও আমরা এই মহিলা সম্মেলন আদিবাসী কুর্মী সমাজের করব পশ্চিম মেদিনীপুরেও করব ঝাড়গ্রামেও করব এই মহিলাদের কুর্মী সংগঠনে সাংগঠনিকভাবে পদাধিকারের ভিত্তিতে যাতে তাদের অংশগ্রহণটাকে সুনিশ্চিত করা যায় সেই জন্য আমাদের এই দিকে দিকে মহিলাদের সম্মেলনটা করা হচ্ছে এবং তাদের কর্মকর্তা নির্বা মাধ্যমের মধ্য দিয়ে আমরা এই সংগঠনটাকে আবার মজবুত করতে চাইছি কেন এই লড়াইটা এই এইপর যে লড়াইটা আমরা শুরু করিব আপনারা দেখেছেন যে প্রশাসন আমাদের বিপরীতে রাজনৈতিক দেখুন বিভিন্ন সময় বিভিন্ন রাজনৈতিক কর্মকর্তারা অবহেলা অবহেলা যে করছে বিভিন্নভাবে ইতিমধ্যে আপনারা দেখেছেন পুরুলিয়ায় এক মিটিং এ গিয়ে আমাদের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী যে বক্তব্যটা পেশ করলেন যে মমতা ব্যানার্জি আদিবাসী এবং কুর্মীদের মধ্যে গন্ডগোল লাগান দিচ্ছে কিন্তু উনি উনার বক্তব্যে যে উনি কুর্মীদের জন্য কি করছেন কি অ্যাক্টিভিটি নিচ্ছেন বা বিজেপি দল কি অ্যাক্টিভিটি নিচ্ছেন সেটা কিন্তু উনি আনছেন নেই মানে এই যে চালাকির মাধ্যমের মধ্য দিয়ে ওনাদের সফল করার যে টেন্ডেন্সি চালাকি চালাকি করতে চাইছেন ওনারা ওনারা একে অপরের উপরে দোষ চাপিয়ে দিয়ে নিজেদের দায়টা নিজেদের দায়টা এড়িয়ে যাচ্ছেন এই যে তাদের যে অপকৌশল এই কৌশলগুলোকে কিন্তু আমাদের উপযুক্ত জবাব দিতে হবে নচে কুর্মীকে চিরদিন সেই ফুটবলের মতো ব্যবহার করছে আজ তৃণমূল দোষ দিচ্ছে বিজেপিকে বিজেপি দোষ দিচ্ছে তৃণমূলকে যে ওদের জন্য হচ্ছে না অজ ওদের জন্য হচ্ছে না কিন্তু তৃণমূল আপনারা দেখি দেখতে পাচ্ছেন যে এতদিন পর্যন্ত যে চিঠি চাপাটি করেই ওনারা যেমন দায় মুক্ত হইতে চাইছেন লোকসভায় কিন্তু সেরকমভাবে কেউ সরব হচ্ছেন নাই দেখুন কুর্মি একটা জাতি এই জাতির যে দীর্ঘদিনের মানে বৈষম্য এই বৈষম্যটাকে প্রশমিত করার জন্য কিন্তু কোনো চেষ্টা এখানে চিঠি চাপাটেন এখানে যে একটা লোকসভায় গিয়ে লড়াই আপনারা এতদিন পর্যন্ত যেটা দেখেছি এফডিআই ইস্যুকে নিয়ে কালো হাঁড়ি কালো শাল ব্যবহার করে সেখানে প্রতিবাদ করেছে দিল্লিতে গিয়ে আমরা দেখেছি যে এম এর টাকা বা প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা না পাওয়ার জন্য কিন্তু তৃণমূলের দলের পক্ষ থেকে লড়াই সংগ্রাম করছে দিল্লিতে তেমনি মানে উনাদের কাছে কিন্তু কুর্মি ইস্যুটা দায় এবং দায়িত্বর মধ্যে পড়ছে নাই নচিত ওনারা তো চাইতেন যে যদি তারা সঠিক ইচ্ছা মানে সদিচ্ছা আছে ওনারা চিঠি চাপাটি করছেন তো এই চিঠি চাপাটি যে কেন গ্রহণ গ্রহণ হচ্ছে না গৃহীত হচ্ছে না দিল্লির দিল্লির কাছে সেই ব্যাপারে ওনারা কিন্তু তুলে ধরছেন নাই এইখানে কিন্তু বোঝা যাচ্ছে যে ওনাদের বাস্তব আন্তরিকতার আছে কি না বা আন্তরিকতার কতটা ঘাটতি সেটা কিন্তু বোঝা যাচ্ছে তাইলে আমরা রাজনৈতিকভাবে দেখেছেন যে হয়তো আমরা তৃণমূলের বিরোধিতা করতে গিয়ে বিজেপিকে ভোট দিচ্ছি বা বিজেপির বিরোধিতা করতে গিয়ে তৃণমূলকে ভোট দিচ্ছি কিন্তু এটা হচ্ছে তাদের রাজনৈতিক ভাবে তারাকে বেনিফিট করে দিচ্ছে কিন্তু আমাদের কুর্মী কুর্মী জনগণ কি পাচ্ছে তার যে দীর্ঘদিনের মানে কোনো রাজনৈতিক দলকে এসে করে বলছে বলছে যে না কুর্মীর দাবিটা ন্যায় সঙ্গত নয় কেউ বলেনি আজ পর্যন্ত আমরা দেখেছি যে বিভিন্ন যে আদিবাসী বর্তমানে যারা লিস্টেড আদিবাসী তাদের যে ফোরাম তারা কিন্তু কি বক্তব্য রেখেছে ক্ষত্রিয় কুর্মীদের আদিবাসী তালিকায় আনা যাবেক না আমরা চাইছি ক্ষত্রিয় কুর্মীরা আদিবাসী আসবেক না আদিবাসী তালিকায় তাদের আনার বিরোধী আমরাও আমরা একদম চরম বিরোধী ক্ষত্রিয় কুর্মীদের কিন্তু যারা টোটেমিক কুর্মী যারাকে বঞ্চিত করে রেখেছে দীর্ঘদিন ধরে একদম স্বাধীনতার শুরুর থেকে যেখানে ব্রিটিশ গভর্নমেন্ট এই কুর্মী জনজাতির কে বিভিন্ন সময় টোটেমিক অ্যানিমেস বিভিন্ন সময় আখ্যা আখ্যায়িত করেছে আদিবাসী তালিকায় তারা রেখেছিল এবং উনিশশো আট সালে আপনারা জানেন যে কুর্মীকে সিএনটির দেওয়া হয়েছিল যাতে কুর্মীর জমি জায়গা সংরক্ষিত থাকে আপনারা ইতিমধ্যে দেখেছেন যে চোদ্দো ধারা জমি জায়গার ক্ষেত্রে চোদ্দ সি ধারা একটা নীরব ভাবে কিন্তু কার্যকারী করা হচ্ছে আপনারা হয়তো খবর নিয়ে দেখেন নাই বিভিন্ন জায়গায় অফিসে গিয়ে যদি খবর নেন যে যারা বর্তমানে লিস্টের আদিবাসী তাদের চোদ্দো সি ধারা প্রযোজ্য করা হচ্ছে আর আমাদের যে বিভিন্ন কোর্চাতে যেখানে চোদ্দো সি ধারা প্রযোজ্য লেখা ছিল সেগুলো কিন্তু হটাই দিচ্ছে এই যে একটা চরম চরম কিন্তু কৌশল চালানো হচ্ছে কুর্মীর উপরে ভিতরে ভিতরে রাজ মানে প্রশাসনিক স্তরে আজ আমরা কখনো সারের জন্য আন্দোলন করছি সারের দাম কেন এরকমভাবে দুর্নীতি করা হচ্ছে তো এই যে সারের দামের বিরুদ্ধে যখন আমরা আন্দোলন করছি এইটার যারা বেনিফিটেড অর্থাৎ বেনিফিটেড করা বিভিন্ন আধিকারিক বিভিন্ন আমলা বিভিন্ন রাজনৈতিক অফিসাররা এরা কিন্তু এইটার মুনাফালের ছিল তাহলে এরা কি চাইছে যে কুর্মীরা একদম চরম আন্দোলন করছে এদের বিরোধিতা ওরা কিন্তু কাগজ কৌশলে কাগজ কলমগতভাবে আমাদের বিরোধিতায় নামিয়েছে আপনারা এই যে নীরব বিরোধিতা এই বিরোধিতা আপনারা এখনো খেয়াল করেন না এটা আপনাদের খেয়াল করতে হবে সি ধারা কর্মীর জমির থেকে উঠে যাচ্ছে আস্তে আস্তে রেসর্ট বাড়ছে আপনারা ভাববেন এই মানে আমাদের এলাকার উন্নয়নের জন্য দেখবেন এখন কলকাতা নাইট গাড়ি বেশি আগে বর্ধমান গাড়ি মানে এটা ভাববেন না যে জঙ্গলমহলকে ভালোবেসে এই গাড়িগুলো দিচ্ছে এই গাড়িগুলো কিন্তু দিচ্ছে লেবার তৈরি করার জন্য যে এই ওই এলাকার মানুষের সুখ স্বাচ্ছন্দ্যের কথা চিন্তা মাথায় রেখে ওই গাড়িগুলো ওরা আমাদেরকে আমাদেরকে দিয়েছে কারণ লেবারটা আমরা ওই গাড়ির মাধ্যমে নিয়ে যাব তবে কলিকাতার লোকের সুখ তবেই বর্ধমান লোকের সুখ তারা অনুভব করবে আর আমরা দিনের পর দিন পিছিয়ে পড়ে পড়তে থাকবো এই যে সিস্টেমটা একটা প্রশাসনিক স্তরে যে কুর্মীদের চরম বিরোধিতা হচ্ছে এই বিরোধিতারা কিন্তু প্রত্যেকটা কুর্মী জনগণকে উপলব্ধি করতে হবে নচেত কিন্তু অচিরেই কুর্মী ধ্বংস হয়ে যাবে কাজ যদি আপনি খড়গপুর থেকে যত পশ্চিমে যাবেন যদি এই চৌড়া চৌড়া রাস্তা যে বোম্বে রোড যে রেল রেল এর ধারে ধারে যে জমিগুলো আছে সেই জমিগুলো কিন্তু বেশিরভাগ কুর্মীর এখন মানুষ কলিকাতায় মানুষের শ্বাসকষ্ট হচ্ছে তারা গ্রামাঞ্চলে আসতে চাইছে এক শ্রেণীর মানুষের হাতে প্রচুর অর্থ ভাণ্ডার পৌঁছে গেছে দেখবেন এই জমি জায়গায় লক্ষ লক্ষ টাকা জমি কিনে তারা রেসর্ট করছে তারা হোটেল করছে এই বোম্বে রোডের ধারে তাহলে জমি জমি ওদের চাই চাই ভাববেন না যে আন্দোলনটাকে শুধু শুধু ওরা দিচ্ছে না এইটা নয় কুর্মীর জমিটা চাই ওদের তার জন্য চোদ্দোর সি ধারা কিন্তু কুর্মীর জমি থেকে আস্তে আস্তে উঠে যাচ্ছে এইগুলা কিন্তু আমাদেরকে লক্ষ্য রাখতে হবে সচেতন ভাব হইতে হবে নচেত কিন্তু কুর্মিকে আজ নিজ ভূমি পরবাসী যেমন করে রাখছে একদিন উদ্বাস্তুতে পরিণত করিবে কারণ এই সমাজ সংস্কারে আপনারা যদি দেখেন যে ধীরে 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 কিভাবে আজকে দ্রব্যমূল্য আকাশ ছোঁয়া হয়ে গেছে এই দ্রব্যমূল্য যে আকাশ ছোঁয়া আজ অবস্থা এখানে মানুষের জীবন ধারণের যে দুর্বিষহ অবস্থা এই অবস্থাটা কিন্তু আমাদের লক্ষ্য রাখতে হবে তাই আমরা চাইছি যে আমাদের যে মহিলা যারা আছেন তাদেরকে আবার মজবুত হতে হবে আমরা ইতিমধ্যে দেখেছি আমাদের কিছু কিছু মহিলা নেত্রী লড়াকু মহিলা নেত্রী আমাদের মধ্যে এসে পৌঁছাইছেন তাদের কে আবার সক্রিয় হইতে হবে এদিকে আমাদের কণিকাদি পার্বতী মালাদি লক্ষ্মী দিই এছাড়া আমাদের শিবানী বোন ভবানী বোন দেবানী বোন এরা 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 যেভাবে অ্যাক্টিভ হচ্ছে এখন আমাদের ঘরের নিজেদের ঘরের মা কাকি যেটি বোন বোন থেকে শুরু করে নিজে বউক পর্যন্ত কিন্তু এই আন্দোলনে অংশগ্রহণ করাইতে হবে তাই প্রত্যেকটা আন্দোলনকারী সমর্থক কুর্মী ভাই বন্ধু আত্মীয় স্বজনদেরকে অনুরোধ করিব আপনারা এই সমাজকে যদি ভালোবাসেন সমাজকে যদি বাঁচাইতে চান সমাজকে যদি মানে গরিমায় রাখতে চান তাহলে আসুন এগিয়ে আসুন নিজেদের ঘরের মা কাকি জেঠিদেরকে আগামী ছয় ছয়ই জানুয়ারি খাতলা তথা দেদুহা যে কুর্মি ডেভেলপমেন্ট বোর্ডের নির্মীয়মান অফিসটা আছে সেই অফিস প্রাঙ্গনেই আদিবাসী কুর্মী সমাজের নেতৃত্বে যে মহিলা সম্মেলন সেই মহিলা সম্মেলনকে সম্মেলনে সকলকে উপস্থিত করেন সমস্ত মানুষকে আমাদের এই যে বিষয়টা আমাদের কুর্মী জনজাতির অজিত প্রসাদ মাহাতোর নেতৃত্বে আদিবাসী কুর্মী সমাজের যে বিচারধারা যে চিন্তা ভাবনা ব্রাহ্মণ ব্রাহ্মণ্যবাদ মুমুক্ত সমাজ প্রতিষ্ঠার যে দৃঢ় সংকল্প নিয়ে আমরা নিমেছি আমরা কুর্মী জনজাতিকে পুনরায় আদিবাসী তালিকার অন্তর্ভুক্তির যে লড়াই কুর্মিয়ালী ভাষাকে সংবিধানের অষ্টম তফসিলভুক্তির যে লড়াই নিজের ধর্ম সারনা ধর্মকে বাঁচানোর যে লড়াই সেই লড়াইয়ে এগিয়ে আসুন নচেত সমাজ অচিরে ধ্বংস হয়ে যাবে তাই সবাইকে আরেকবার অনুরোধ জানাব যে আপনারা অতি অবশ্যই ঘরের মা কাকি জেঠি ছাত্রী যারা স্কুল কলেজে পড়ে মিনিমাম আঠারো বছর সেই সেই বুনেদেরকেও এই সম্মেলনে এগিয়ে দিয়ে সম্মেলনকে সার্বিকভাবে সাফল্যমণ্ডিত করে তুলবেন এই আবেদন এই নিবেদন রেখে সবাইকে আরেকবার গড় নমস্কার জোহার জানিয়ে আমার এই আবেদন এই নিবেদন এখানের এখনকার মতো এখানে শেষ করছি সবাইকে ধন্যবাদ জহার নমস্কার